চিরন্তন ভালোবাসার গল্প নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন ছবি তোকে ছাড়া বাঁচব না। আর ঠিক মুক্তির পরে পরেই আমাদের সঙ্গে আজ আড্ডায় ইয়াশ দাশগুপ্ত। ওয়েলকাম। থ্যাংক ইউ। ছবি তো ইতিমধ্যে রিলিজড, তো ট্রেলার দেখেও আমরা মানে ট্রেলারেও প্রচুর কমেন্টস পড়েছিলাম, যারা দেখছিলেন যে ভীষণ তারা এক্সাইটেড। তো ভালোবাসা কিভাবে ম্যাজিক ছড়াচ্ছে এই ছবিতে একটু বল। আই থিঙ্ক ভালোবাসার ছবি মানে রোমান্টিক ছবি, কমার্শিয়াল ছবি অনেকদিন পর এসছে, অ্যান্ড কোথাও না কোথাও মাঝখানে অনেক দর্শকও এটা বলছিলেন যে না, কমার্শিয়াল ছবিও আসা উচিত, কেন কমার্শিয়াল ছবি হচ্ছে না। তো সেখানে রানেদা মানে সুরেন্দ্র ফিল্মস এরকম একটা ছবি নিয়ে এসছে যেখানে কিনা সেই জিদ্দার ম্যাজিকটা আছে মিউজিকের মাধ্যমে, সেটাও দর্শকের পছন্দ হয়েছে, ট্রেলারেও খুব ভালো রিভিউজ পেয়েছি, এখন ছবিটাও দেখছে, ছবিও ভালো লাগছে। সো আই থিঙ্ক মানে সেই খিদেটা আমাদেরও ছিল, সেই খিদেটা দর্শকেরও ছিল, সেটা কিছু না কিছুভাবে পূরণ করতে পেরেছি। ভালোবাসায় থাকাকালীন আমরা প্রত্যেকেই মনে হয় পার্টনারকে এই কথাটা বলে থাকি, মানে তোমাকে ছাড়া বা তোকে ছাড়া বাঁচবো না। তো সেখান থেকে দাঁড়িয়ে বলতে যে মানে নামেই এরকম একটা মানে লাভ স্টোরি নিয়ে কথা, এভারগ্রিন লাভ স্টোরি নিয়ে কথা, তো কে কাকে ছাড়া বাঁচতে পারছে না, নাকি দুজনেই দুজনকে ছাড়া বাঁচতে পারছেন, একটু যদি বলো না। এটা অ্যাকচুয়ালি ইট হ্যাজ বিন ইউজড অ্যাজ আ মেটাফর, মানে যদি ছবিটা যারা যারা দেখেছে তারা জানবে হয়তো, বিকজ আমি পুরোটা এখানে আউট করবো না, বাট কোথাও না কোথাও আমরা যদি ভালোবাসা হারিয়েও ফেলি, কিন্তু মানে সেই মানুষটাকে যদি হারিয়েও ফেলি, কিন্তু যদি সত্যিকারের ভালোবাসা থাকে মনে, তো সেই ভালোবাসাটা কখনো হারায় না, সেই সেই মানুষের মেমরিজ বা সেই ভালোবাসাটা আমাদের মনে থেকে যায় মানুষটা থাকুক না থাকুক। সো কোথাও না কোথাও সেটাই মানে তোকে ছাড়া বাঁচবো না, যেটা আমাদের টাইটেল ট্র্যাক অ্যাকচুয়ালি ওই গানের থেকেই নামটা এসছে, যেটা জিদ্দা টাইটেল ট্র্যাকটা করেছে, সো সেখান থেকে এটা আসা, কিন্তু ফিল্মে এটাকে অন্যভাবে ইউজ করা হয়েছে। অ্যান্ড মানে ভালোবাসা তো মানুষকেও চেঞ্জ করে দেয়, অ্যান্ড কোথাও না কোথাও আজকের দিনেও আমাদের কাছে অনেক রিয়েল লাইফ এক্সাম্পলও আছে যেখানে এই জেনারেশনেও অনেকে সামনে এসে সেরকম ভালোবাসা দেখিয়েছে, যেই মানে আমি নাম নেব না, বাট আমাদের সামনে অনেক এক্সাম্পল আছে যারা বুঝিয়ে দেয় যে ভালোবাসা কিরম আর কেমন হওয়া উচিত। তোমার কাছে এই যে সম্পর্কের ওঠা পড়া সমস্ত কিছুই তো থাকে, তো এই ছবিতে সেটা নিশ্চয়ই তুলে ধরা হয়েছে, কিভাবে তুলে ধরা হচ্ছে সম্পর্কের ওঠা পড়া ভাঙা গড়াগুলো? সম্পর্কর আলাদা আলাদা স্টেজ থাকে, অ্যান্ড মানে এখানেও যদি তুমি দেখো তো অর্জুনের যে মানে আমার যে চরিত্রটা, তার একটা ট্রমাটিক চাইল্ডহুড আছে যার জন্যে কিন্তু ছেলেটা মানে ছেলেটার পারসেপশন অ্যাবাউট লাইফ ইজ কোয়াইট ডিফারেন্ট, মানে সে খুব নেগেটিভ হয়ে গেছে নিজের সিনারিও নিয়ে, অ্যালকোহলিক একটা ছেলে, বাবার সাথে খুব খারাপ সম্পর্ক, কিন্তু কীভাবে এই মেয়েটা আসে অ্যান্ড কীভাবে লাভ অলসো মিন্স ট্রান্সফরমেশন, বিকজ অনেক সময় আমাদের মধ্যে কী প্রবলেম আছে আমরা বুঝতে পারি না, অন্যজন কেউ আসে আর সে আমাদেরকে আয়নাটা দেখিয়ে দেয় আর সেইভাবে ট্রান্সফরমেশনটা হয়। তো এখানেও মানে আমার চরিত্রটা মানে হিয়াত থেকে মানে অর্জুন হিয়াত থেকে অনেক কিছু শেখে, অ্যান্ড মানে কীভাবে ইভলভ করে অ্যাজ আ পার্সন, দ্যাট ইজ হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট, অ্যান্ড তাছাড়া তো রোম্যান্স আছেই। তোমার আর প্রিয়াঙ্কার জুটি বেঁধে প্রথম কাজ, তো সেটা নিয়েও একটা বেশ এক্সাইটমেন্ট কাজ করছে সবার মধ্যে। আই থিঙ্ক দেখো এই ছবিটা আমরা শুটিং শুরু করেছিলাম 2019, তখন প্রিয়াঙ্কার সাথে আমার নর্মাল জাস্ট মানে ইন্ডাস্ট্রি সার্কেলে দেখা মানে নর্মাল হাই হ্যালো ছিল, কিন্তু ছবিটা আমাদের ছবিটার মাঝখানে ছবিটাও অনেক আপস অ্যান্ড ডাউন্স দেখেছে, বিকজ কোভিডের সময় কোভিড চলে এসেছিলো, মানে কোভিডের আগের ছবি এটা, মাঝখানে কোভিড এসছে, লকডাউন ফেজ এসছে, সো মানে 3 বছর আমাদেরও হয়েছে, তো তার মধ্যে আমাদের বন্ধুত্বও খুব ভালো হয়ে গেছিলো, যার জন্যে মানে কী বলতো অফস্ক্রিন বন্ডিংয়ের জন্য অনস্ক্রিন কেমিস্ট্রিটাও অনেকটা বেরিয়ে আসতে সাহায্য করে। আর তাছাড়া মানে প্রত্যেকটা ছবিরও আমি মনে করি নিজস্ব ভাগ্য আছে, নিজস্ব কপাল আছে, নিজস্ব জার্নি আছে। এই ছবিটা যেরকম একটা সময় আমরা ভাবছিলাম যে এই ছবিটা হয়তো আর হবে না, বিকজ এই ছবির সেকেন্ড হাফে মানে গল্প এমন ছিল যেখানে আমাদের ইউরোপে গিয়ে শ্যুট করার কথা ছিল, কিন্তু তখন মানে কোভিড আর কি চায়নার দিকে ঘুরছে, আমাদের এখানে পুরোপুরি আসেনি। যখন আমরা ইউরোপের এটা প্ল্যান করলাম তখনই জানতে পারলাম যে না, ইউরোপে তখন মারাত্মকভাবে ছড়িয়েছে আর ওখানে লকডাউন হয়েছে। তারপরে আমাদের মাথায় হাত পড়েছিল যে এবার তাহলে শুটিংটা কোথায় করব। তারপরে আমরা ভুটান প্ল্যান করলাম, ভুটানেও তারপরে লকডাউন হয়ে গেল, আমরা আবার অনেকটা সময় ওয়েটও করেছি যে না আচ্ছা আবার খুলুক তারপরে আমরা গিয়ে করব, বাট
অনেকটা দেরি হতে যাচ্ছিল, যে তারপরে আমাদের স্ক্রিপ্ট রাইটার গল্পতে চেঞ্জ করে এমনভাবে ওটাকে ইনকর্পোরেট করেছে যে আমরা তারপরে নর্থ বেঙ্গলে গিয়ে ওটা শ্যুট করেছি। অ্যান্ড যেহেতু মানে প্রত্যেকটা জিনিসের প্রোজ অ্যান্ড কনস আছে না, আজকে আই এম রিয়েলি গ্ল্যাড যে 3 বছর হয়ে গেছে, কিন্তু ফাইনালি অ্যাজ অ্যান অ্যাক্টর আমরা চাই যে আমাদের কাজটা যত বেশি মানুষের কাছে পৌঁছায় তত ভালো। তো একটা ছবির পেছনে এত লোকে খেটেছে, আমরা একটা সময় ভেবেছিলাম যে হয়তো ছবিটা আর হবেই না, বাট ফাইনালি দ্য ফিল্ম ইজ আউট। বাট এই জার্নিতে যেমন অনেকগুলো বন্ডিং এসে, মানে আমি প্রিয়াঙ্কাকে চিনেছি, আমাদের ডিরেক্টর সুজিত দা ওনার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, অ্যান্ড হি ইজ আ মানে সিনিয়র ফিল্ম মেকার, বাট ফ্লোরে যখনও আসতেন মানে একটা অন্য পজিটিভিটি নিয়ে আসতেন, খুবই ইয়ার্কি ঠাট্টা করে মজা করে, মানে কখনো যে কারোর একটা ইউনিট মেম্বারের উপরেও কখনো চাচায়নি। সো ওভারঅল আমরা কিন্তু কাজটা খুব হাসতে হাসতে করেছি, যে আর যেমন হয় না যে একটা ভালো ছবিতে দেখায় যে প্রথমে সব ভালো যাচ্ছে, হঠাৎ করে কিছু একটা প্রবলেম এলো। তো এখানে আমাদের ওটা রিয়েল লাইফে হয়েছে, যেখানে সত্যিকারের একটা প্রবলেম এসে গেছিলো আর মনে হচ্ছিলো যে এই ক্রাইসিস থেকে কী করে বেরোবো। কলকাতা মুম্বাই এত ব্যস্ততা সব কিছুর মধ্যে তুমি তোমার পার্টনারকে কীভাবে টাইম দাও একটু শুনি। পার্টনার নিয়ে অসুবিধা হয় না, বিকজ আমি বম্বেতে শ্যুটিং করলে সেও আমার সাথে বম্বে চলে আসে, আপ অ্যান্ড ডাউন আমরা করতে থাকি, তো সেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা অসুবিধা হয় না। যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে ডেটসের সমস্যায়, মানে দুটো ইন্ডাস্ট্রিতে সাফল করা, মানে ধরো আমি যদি কোনো ক্যারেক্টার রোল করতে যাই, কম দিনের কাজ চলে এলাম, সেটা আলাদা, কিন্তু ওই ছবিতে আমার অনেকটা সময় মানে অনেকটা সময় দিতে হয়েছে। আমি ক্যান নট রিয়েলি কমপ্লেইন অ্যাবাউট ইট, আমার পুরো এই বছরটা যার জন্য এখানে অনেক কাজ আমার ছেড়ে দিতে হয়েছে। আমার নভেম্বরে আরেকটা ছবি ছিল, যেই ছবিও মানে বিকজ অফ ডেটস ইটস নট ওয়ার্কিং আউট, বাট আই থিঙ্ক কোথাও না কোথাও আমার জন্য একটা বড় ব্যাপার যে আমি যেখান থেকে উঠেছি, আমি আজকে টিভি করতাম সেখানে মানুষের ভালোবাসা পেয়েছি, তারপরে ফিল্মে ঢুকেছি সেখানে আরও ভালোবাসা পেয়েছি, সেখান থেকে যে আমারও জার্নিটা, আই থিঙ্ক মানুষের ভালোবাসা আছে, আশীর্বাদ আছে, যার জন্যে আজকে ওই জায়গায় পৌঁছাতে পেরেছি, অ্যান্ড আই অ্যাকসেপ্ট দ্যাট উইথ লট অফ হিউমিলিটি, বিকজ মানুষের ভালোবাসা আশীর্বাদ ছাড়া এই জায়গায় আমি পৌঁছাতে পারতাম না। আর আমি চাই যে না আরও ভালো কাজ করি, অ্যান্ড আমার জন্য সেটাই সবথেকে বেশি ম্যাটার করে যে না আমি ভালো কাজ করি, মানে জিনিসটা হচ্ছে যে যাতে কিছু ছেড়ে যেতে পারি, মানে যে এত কিছু পেয়েছি মানুষের থেকে যাতে তাদেরকেও আমি কিছু দিয়ে যেতে পারি। সো দ্যাট হ্যাজ অলওয়েজ বিন মাই, মানে হয় না যে তুমি সবসময় আমি নেবো সেটা হয় না, ইউ ফিল লাইক গিভিং ব্যাক অলসো টু দ্য সোসাইটি, হোয়াট আর ইউ কন্ট্রিবিউটিং। সো দ্যাট হ্যাজ অলওয়েজ বিন মাই পয়েন্ট, অ্যান্ড আই থিঙ্ক কোথাও না কোথাও ইট ইজ রিয়েলি মানে আমার জন্য একটা প্রাউড মোমেন্ট, বিকজ আমি যখন বম্বেতে গেছি, বম্বেতে কাজ করছি, ওরা কিন্তু মানে আজকে এই স্টেটে থেকে অন্য ব্যাপার, বাট বম্বেতে যখন আমি কাজ করছি ওরা কিন্তু দেখছে যে না বেঙ্গলের হিরো, তো ওখানে আমি জানি যে আমি নিজের স্টেট রিপ্রেজেন্ট করছি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। তো আমি আমার একটা ভুল কোনো কথা বা আমার ভুল অ্যাকশন আমি জানি যে বলবে ও বাঙালিরা এরকম বা বাঙালিরা ভালো, তো সেটা একটা অন্য রেসপন্সিবিলিটি নিয়ে আসে, অ্যান্ড ইট ইজ লাইক একটা আমি নিজের হোম গ্রাউন্ড ছেড়ে বিদেশি গ্রাউন্ডে বা বাইরের গ্রাউন্ডে গিয়ে ইয়ে করছি, তো সেখানে একটা আনকমফোর্টেবল ব্যাপার থাকে, বিকজ এখানে কি এটা পুরো আমার ফ্যামিলি, মানে প্রত্যেকটা লোক চেনা, আমার ইউনিট মেম্বার্স চেনা, স্পট বয় থেকে নিয়ে টেকনিশিয়ান থেকে নিয়ে আমি সবাইকে চিনি, কমফর্ট জোন থেকে বেরিয়ে ওখানে কাজ করো, তো আই থিঙ্ক বাট আমার জন্য একটা বড় অপরচুনিটি, অ্যান্ড যারাও আমাকে আমার জার্নিতে আমাকে ভালোবেসেছে বা আমাকে সাপোর্ট করেছে এইটুকু তো মানে আমারও বনে যে না তাদের আশীর্বাদে আমিও এগিয়ে যাচ্ছি, আর ফিউচারে তাদের আশীর্বাদ থাকলে আরও এগিয়ে যাব। তাহলে আর দেরি কেন, ভালোবাসার মানুষের সঙ্গে গিয়ে খুব তাড়াতাড়ি দেখে নিন এই ভালোবাসার ছবি তোকে ছাড়া বাঁচবো না, আর চোখ রাখুন আর্ট এইচডি ভিএইচডিতে।